ইতিস্তিপাশে নিয়োগ দিয়েছে বোট ক্লাব। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বোট ক্লাব থেকে, যেখানে কিনা ইতিস্তিপাশেই আপনারা আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দেই বোট ক্লাবে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, চাকরির দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখবেন না, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে। আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তা আমি কোথায় কি লিখছি, কিভাবে বলছি, এগুলো দেখে দেখে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। ঢাকা বোট ক্লাব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও দুপুরের খাবার, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস সহ প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম ঢাকা বোট ক্লাব, পদের নাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা HSC বা BA, অন্যান্য যোগ্যতা বিজয়ে বাংলা টাইপিং, এক্সেল এবং সফটওয়্যারের ডাটা এন্ট্রি, ইন্টারনেট ব্রাউজিং এবং MS অফিস সফটওয়্যারের উপর দক্ষতা, ইংরেজি লেখা এবং পড়ার দক্ষতা, অভিজ্ঞতা কমপক্ষে 2 থেকে 3 বছর থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন। বয়সীমা 20 থেকে 28 বছর, কর্মস্থল ঢাকা। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিউয়ার্স, যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য আমরা SS জব নিউজ নামে একটি চ্যানেল খুলেছি। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে এই চাকরির বিজ্ঞপ্তিটি দেখতে যে কোনো বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন। এবং ভিউয়ার্স, আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। চাকরির দায়িত্ব সমূহ, ভিউয়ার্স, আপনি যখন এই চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি। MS ওয়ার্ড এবং MS এক্সেল প্রোগ্রামে কাজ করতে হবে। এক্সেল এবং সফটওয়্যারের ডেটা এন্ট্রি প্রতিদিনের কাজ সমাপ্তির জন্য নিবেদিত হওয়া উচিত। ইন্টারনেট ব্রাউজিং এবং MS অফিস সফটওয়্যারের উপর দক্ষতা। সহকর্মীদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় রাখুন এবং তথ্য আপডেট করুন, প্রয়োজনে ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত অন্য কোনো কাজ। বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা, দুপুরের খাবারের সুবিধা, আংশিক ভর্তুকি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস। আবেদনের শেষ সময় 25 অক্টোবর 2024। ভিউয়ার্স, আপনারা কিন্তু 25 অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। আবেদন যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ভিউয়ার্স, এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তারপর এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তখন আপনাকে দেখে নিতে হবে এটি ঢাকা বোট ক্লাবের পদটি রয়েছে কিনা। যদি পেয়ে যান তাহলে ভিতরের তথ্যগুলো ভালোভাবে আরও একবার পড়ে নেবেন। পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা। যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন। আর যারা পারেন না তারা কি করবেন, তারা আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন। আসার পর পপুলার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট, এখানে মাত্র 5 মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তারপর রয়েছে ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% রয়েছে কিনা। যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% আছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আর যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তারা কি করবেন, তারা আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন। আসার পর পপুলার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস, এখানে কি বলা আছে, কোথায় কি লিখছে, এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। তারপর ভিউয়ার্স কি করবেন, আবার এখানে চলে আসবেন। আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে। যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা HSC এবং অভিজ্ঞতা কমপক্ষে থাকতে হবে 2 থেকে 3 বছর, তাই আমি বসিয়ে দিচ্ছি এখানে 22,000 টাকা। আপনারা 20,000 থেকে 30,000 টাকার মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন।
তারপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্কবার্তা। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন, bdjobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র। উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি, যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদন, এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ভিউয়ার্স, আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে। তার সাথে ভিউয়ার্স, আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। ধন্যবাদ।